হ্যালো ভিউয়ার, ওবাইদুর রহমান বলছি। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর ফিফো, লিফো এবং ওয়েটেড এভারেজ ম্যাথগুলো খুব সহজে সলভ করতে পারি। সো এই টিউটোরিয়ালে মূলত আমরা একটা স্পেকশিট ধরে কাজ করব, দ্যাট মিন্স একটা কোশ্চিন প্যাটার্ন ধরে, যেটা ধরে আমি আপনাদেরকে পুরো ম্যাথটা কীভাবে ফিফো করতে হয় সেটা। সো এটা আমাদের মূলত কোশ্চিন প্যাটার্ন, ওপেনিং স্টক 200 পিস, 2 টাকা রেট। এটা মূলত আমাদের ওপেনিং স্টক, মানে আমাদের স্টকে কী কী করতেছি, আমরা ইস্যু করতেছি নাকি পারচেস করতেছি। এখানে ইস্যু করা মানে হচ্ছে বিক্রয় করা, আর পারচেস করা মানে হচ্ছে ক্রয় করা। এখানে রেট দেওয়া আছে 200 টাকা। আমার কোয়ান্টিটি ওপেনিং স্টক, এটা হইতেছে আমাদের স্টক, আমাদের স্টকে কত পিস আছে। প্রথমে আমাদের স্টকে 200 পিস আছে, যেটা রেট হচ্ছে 2 টাকা। এরপর আমরা ইস্যু করেছি 150 টাকা। যদি আমাদের রেট না দেওয়া থাকে তাহলে আমরা আগের যে রেট আছে সেটা ধরে কাজ করব। আবার 5 নম্বর ট্রানজ্যাকশানে আমরা পারচেস করেছি 100 টাকা, এইখানে আমরা কিনেছি 2 টাকা 20 পয়সা রেটে, কিন্তু আমরা যখন ইস্যু করেছি তখন কোনো রেট দেওয়া নেই। সো আমাদের আগের রেট ছিল 2 টাকা 20 পয়সা, এই রেটে আমরা ইস্যু করব, মানে বিক্রয় করব। সো এই ম্যাথটা কীভাবে সহজে করা যায় এটা এখন আপনাদের দেখাতে চেষ্টা করব। সো ভিউয়ার, প্রথমে আমাদের ওপেনিং স্টকে ছিল 200 পিস 2 টাকা রেটে। সো আমাদের কোয়ান্টিটি ছিল এটা জানুয়ারির এক তারিখ আমাদের ছিল 200 পিস, ছিল প্রতি পিস কোয়ান্টিটি ছিল 2 টাকা রেটে, তাহলে আমাদের অ্যামাউন্ট আসে 400 টাকা। কোয়ান্টিটিকে রেট দ্বারা গুণ করলে আমরা টোটাল হিসাব কত টাকা সেটা পেয়ে যাব। এরপরে আমরা জানুয়ারির 2 তারিখে ট্রানজ্যাকশন করেছি, জানুয়ারির 2 তারিখে ইস্যু করেছি 150 পিস আগের রেটেই, মানে রেট দেওয়া না থাকলে আমরা আগের রেটে কাজ করবো 2 টাকা ধরে। সো আমরা ইস্যু করেছি মানে বিক্রয় করেছি 150 টাকা 2 টাকা রেটে, তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট হলো 300 টাকা। সো ইস্যু যখন করব তখন আমরা ব্যালেন্স করার সময় এটা থেকে কত পার্সেন্ট ইস্যু করেছি, কত কোয়ান্টিটি সেটা আমরা ম্যানেজ করে দিব। সো 200 পিস থেকে যদি আমরা 150 পিস বিক্রয় করে দিই তাহলে আমাদের থাকে মাত্র 50 পিস 2 টাকা রেটে, তাহলে আমাদের এখানে আসলো 100 টাকা। এরপর আমরা 5 তারিখে ট্রানজ্যাকশান করেছি, মানে এই ডেটগুলো আগে আমি লিখে নেই। সো ভিউয়ার, আমরা জানুয়ারির 5 তারিখে পারচেস করেছি 100 পিস 2 টাকা 20 পয়সা রেটে। রিসিপ্ট মানে হচ্ছে পারচেস করা, আর ইস্যু হইতেছে বিক্রি করা। 5 তারিখে ইস্যু করেছি 100 পিস 2 টাকা 20 পয়সা রেটে, তাহলে আমাদের টোটাল আসে 220 টাকা। সো এইটা আমরা এখানে অ্যাড করে দিব। প্রথমে আমাদের ছিল 50 পিস, এবং পরে হয়েছে 50 পিস 2 টাকা রেটে 100 টাকা, এটা পরে লিখব শেষের অ্যামাউন্টটা। আর এবার আমরা কিনেছি কত, 100 পিস, রেট ছিল আমাদের 2 টাকা 20 পয়সা, তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট হবে 100 প্লাস 220, টোটাল 320 টাকা। দেন 7 তারিখে আমরা ট্রানজ্যাকশন করেছি, 100 পিস ইস্যু করেছি। সো আমাদের ম্যাথের প্রথম শর্ত হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট ফিফো, মানে যেই প্রোডাক্টটা আমাদের প্রথমে থাকবে সেই প্রোডাক্টটা আমরা আগে সেল করব, আর যে প্রোডাক্টটা শেষে থাকবে সেই প্রোডাক্টটা পরে সেল করব। সো আমাদের ম্যাথে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আমাদের আগের ছিল 50 পিস 2 টাকা রেটে, সো এইটা আমরা আগে সেল করব। আমাদের টোটাল সেল করতে হবে 100 পিস। সো এখান থেকে যদি 50 পিস দিয়ে দেই, 50 পিস 2 টাকা রেটে যদি দিয়ে দেই, তবু আমাদের আরও 50 পিস দিতে হচ্ছে। সো বাকি 50 পিস দিব আমরা এইটা থেকে,
নিচের 100 পিসের থেকে 2 টাকা 20 পয়সা রেটে যেটা আমাদের কিনা আছে এইটা থেকে আমরা বাকি 50 পিস দিব। সো এখানে 50 পিস দিলাম আর এটার রেট হচ্ছে 2 টাকা 20 পয়সা, তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট আসে 50 দুই দ্বারা গুণ করলে 100 আর 50 2 টাকা 20 পয়সা দ্বারা গুণ করলে আসে 110, তাহলে টোটাল আমাদের 100 আর 110 210 টাকা আমাদের টোটাল অ্যামাউন্ট আসে। তাহলে এখানে আমাদের প্রোডাক্ট থাকবে শুধু 50টা, যেটা 2 টাকা 20 পয়সা রেটে কেনা হয়েছে, তাহলে টোটাল অ্যামাউন্ট আমাদের আসবে 110 টাকা। মানে প্রথমে যে প্রোডাক্ট আমরা কিনব সেই প্রোডাক্টটা আমরা প্রথমে সেল দিব, দেওয়ার পরে দেখব আমাদের প্রোডাক্ট আরও লাগতেছে কিনা, যদি লাগে তাহলে পরেরটা থেকে আমরা অ্যাড করব, করার পরে যেই প্রোডাক্টটা থাকবে সেইটাই আমাদের অবশিষ্ট মানে ব্যালেন্সে থাকবে। সো এটা আমরা প্রথমে কিনেছি 50 পিস 2 টাকা রেটে, সো 50 পিস 2 টাকা রেটে আগে দিয়ে দিলাম, দেন আমাদের 100 পিস আরও হাতে আছে। সো এই 100 পিস থেকে আরও যদি 50 পিস দিয়ে দেয় তাহলে টোটাল আমাদের বিক্রয় ইস্যু করা হবে 7 তারিখে 100 পিস, এই 100 পিস আমাদের টোটাল দেওয়া হয়ে গেল। কিন্তু আমাদের কোয়ান্টিটি কত ছিল, 50 আর 100 150 পিস। সো 100 পিস ইস্যু করল বিক্রয় করলে আমাদের হাতে আরও 50 পিস থেকে যায়, যেটার বাজার মূল্য 2 টাকা 20 পয়সা, তাহলে টোটাল আমাদের থাকে 110 টাকা। জানুয়ারি 10 তারিখে আমরা ট্রানজ্যাকশন 150 পিস কিনেছি 2 টাকা 40 পয়সা রেটে, তাহলে টোটাল আমাদের আসে 360 টাকা। সো আমাদের আগে যেটা এখন আমরা ব্যালেন্স করব, ব্যালেন্স করার সময় আমাদের আগে যেটা থাকবে সেটা লিখব, দেন টাকার পরিমাণ লিখব, আর পরে যেটা আমরা কিনেছি 150 পিস সেটা লিখব, এটার রেট হচ্ছে 2 টাকা 40 পয়সা রেট। তাহলে 110 আর 360, টোটাল আমাদের অ্যামাউন্ট আসে 470 টাকা। জানুয়ারি 12 তারিখে আমরা ইস্যু করেছি 100 পিস। সো ইস্যুতে যাই, প্রথমে ছিল আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট, আমাদের প্রথমে ছিল 50 পিস, তাহলে 50 আগে দিলাম এটা 2 টাকা 20 পয়সা রেটে, আমাদের টোটাল সেল করতে হবে কত, 100 পিস, তাহলে আবার 50 দিলাম, টোটাল আমাদের 100 পিস দেওয়া হয়ে গেল, এটা রেট ছিল 2 টাকা 40 পয়সা। তাহলে 50 পিস 2 টাকা 20 পয়সা রেটে বিক্রয় করলে আমাদের টোটাল আসে 110 টাকা, আর 50 পিস যদি 2 টাকা 40 পয়সা রেটে সেল করি তাহলে আমাদের আসে 120 টাকা, টোটাল আমাদের আসে 230 টাকা। তাহলে এখানে আমাদের থাকবে শুধু 100 পিস, যেটার মূল্য রেট 2 টাকা 40 পয়সা, তাহলে টোটাল আমাদের থাকবে 240 টাকা। প্রথমে আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট, আমাদের টোটাল প্রোডাক্ট আছে 200 200, আমাদের সেল দিতে হবে কত, 100, তার মানে আমাদের 100টা হাতে থাকবে, কিন্তু প্রথমে আমরা সেল দিব আগেটা থেকে, 50টা সেল দিলাম, দেওয়ার পরে আমার আরও সেল দিতে হচ্ছে কত, 50টা। সো আমার যে 150টা আছে এখান থেকে এখানে 50টা সেল দিলাম, তাহলে আমাদের টোটাল 100 হলো, আর এখানে 50টা সেল দেওয়ার জন্য 150 থেকে আমাদের বাকি 100টা থাকলো 2 টাকা 40 পয়সা রেটে, এটা মূলত হয়ে গিয়েছে। এবার আমরা জানুয়ারি 20 তারিখে ট্রানজ্যাকশন করব, আমরা 180 পিস কিনেছি 2 টাকা 50 পয়সা রেটে, 180 পিস 2 টাকা 50 পয়সা, তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট আসে 450 টাকা। সো এখানে যেহেতু পারচেস করেছি রিসিপ্ট, সো আগের যে অ্যামাউন্ট সেটা লিখব, দেন পরেরটা অ্যাড করে দিব, 2 টাকা 40 পয়সা আর 180 টাকা পিসের এটা হচ্ছে 2 টাকা 50 পয়সা রেট। তাহলে আমাদের টোটাল আসে এইখানে 690 টাকা, 450 আর 240 690। এরপর জানুয়ারির 28 তারিখে আমরা ইস্যু করেছি 200 পিস। সো ফার্স্ট ইন ফার্স্ট আউট, প্রথমে আমাদের ছিল কত, 100, এখান থেকে 100 পিস সেল করব,
2 টাকা 40 পয়সা রেটে, কিন্তু আমাদের টোটাল সেল করতে হবে কত, 200 পিস। সো এখানে তো আর নেই, তাহলে আমরা নিচেরটা থেকে নিব। নিচে আমাদের আছে 180 পিস, এখান থেকে নিব আমরা 100 পিস, তাহলে টোটাল আমাদের 200 পিস হয়ে গেল, কিন্তু এটা রেট 2 টাকা 50 পয়সা। তাহলে 2 টাকা 40 পয়সা রেটে 100 পিস প্রোডাক্ট বিক্রি করলে আমাদের আসে 240, আর এখানে আসে 250, তাহলে টোটাল আমাদের আসে 490 টাকা। আর এখানে আমাদের থাকলো শুধু 80 পিস প্রোডাক্ট, যেইটার মূল্য 2 টাকা 50 পয়সা রেট, টোটাল আসে আমাদের 200 টাকা। এই হইতেছে মূলত আমাদের ফিফো, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। এটা ছিল আমাদের কোশ্চিন প্যাটার্ন। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যাকাউন্টিংয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, জার্নাল এন্ট্রি, ওয়াইটি রেফারেন্স, ফিফো লিফো, তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যথাসময়ে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।